ساعٌ قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد. আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে সারা দুনিয়ার মুসলমানরা জায়নবাদের আগ্রাসনের বিপরীতে এক ধরনের হতাশ কিংবা নীরব দর্শক কিংবা সরব দর্শক হয়েই বসে আছে। এর চেয়ে বেশি কিছু করছি না, করতে পারছি না। আমরা জায়নবাদ যতটা বিপজ্জনক ইসলামের বিপরীতে, জায়নবাদ যতটা বিপজ্জনক হিন্দুত্ববাদ তার চেয়ে আরেকটু বেশি বিপজ্জনক। আমরা যখন জায়নবাদের বিরুদ্ধে বলি, ইউরোপ আমেরিকা যেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে জায়নবাদের বিরুদ্ধে বলা হচ্ছে, তখন শাসক শক্তি বলছে যে এটা অ্যান্টিসেমিটিক, অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে বলা হচ্ছে। জায়নবাদ এর বিরুদ্ধে বলা মানে ইহুদিদের বিরুদ্ধে বলা নয়, ইহুদিদের মধ্যে শতকরা 17 ভাগ ইহুদি জায়নবাদ বিরোধী। অনুরূপভাবে হিন্দুত্ববাদ সম্পর্কে বলা মানে হিন্দুদের বিরুদ্ধে বলা নয়, এখানে এটাকে সাম্প্রদায়িক যুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। আপনারা চোখে দেখেন মানচিত্রের দিকে তাকান, গাজার যে সীমানা একদিকে ভূমধ্যসাগর, আর বাকি যে স্থলবর্তী অঞ্চল সবগুলো হচ্ছে ইসরায়েল। 41 কিলোমিটার দৈর্ঘ্য, 10 কিলোমিটার প্রস্থ, এই ভূখণ্ডে 23 লক্ষ মানুষের বসবাস, একটা অবরুদ্ধ জীবনযাপন করছেন। জাতিসংঘের বাসা সেটা একটা উন্মুক্ত কারাগার। এই গাজার সাথে পৃথিবীর আর কোন জায়গার অন্য কোন মুসলিম ভূখণ্ডের কোন সাদৃশ্য নেই, মিল নেই। মিল আছে বাংলাদেশের। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান, একদিকে সমুদ্র, বাকি তিন দিকে একটা ভারতীয় রাষ্ট্র এবং কিছু অংশে মায়ানমারের সাথে আমরা সম্পর্কিত। ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে প্রত্যক্ষভাবে জায়নবাদের মুখোমুখি, জায়নবাদের একেবারে সামনে দাঁড়িয়ে আছে, বাংলার মুসলমানরা, বাংলাদেশ কিংবা আমরা প্রত্যক্ষভাবে হিন্দুত্ববাদের সবচেয়ে নিকটবর্তী মুখোমুখি দাঁড়িয়ে আছে। হিন্দুত্ববাদ যখন বলি, বিগত কয়েক বছরের আলাপ আলোচনায় হিন্দুত্ববাদ শব্দটা অনেকের কাছে এসেছে, কিন্তু তাৎপর্যটা আসে নাই, প্রক্রিয়াটা আসে নাই, কিভাবে তারা কাজ করে। হিন্দুত্ববাদ সবচেয়ে জোরালো ভাবে যে জিনিসটার উপর জোর দেয় সেটা হচ্ছে, সে রাজনৈতিক এবং সাংস্কৃতিক একটা অক্ষ তৈরি করে। আপনারা অবাক হবেন যে ভারতে হিন্দুদের মধ্যে অনেকগুলো সাংস্কৃতিক ধারা রয়েছে, ধর্মীয় অনেকগুলো ধারা রয়েছে। আপনি পশ্চিমবঙ্গে যান, সেখানে তাদের প্রধান উৎসব হচ্ছে দুর্গা পূজা। আপনি দিল্লিতে যান, সেখানে তাদের প্রধান উৎসব হচ্ছে দেওয়ালি। আপনি উত্তরপ্রদেশে যান, সেখানে আলাদা, মধ্যপ্রদেশে যান আলাদা, তেলেঙ্গানায় যান আলাদা, অন্ধ্রপ্রদেশে যান আলাদা, কর্ণাটকায় যান আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা। কেউ রামকে মহানায়ক মনে করে, কেউ রাবণকে মহানায়ক মনে করে, এইভাবে তাদের মধ্যে পার্থক্যের শেষ নাই। কিন্তু হিন্দুত্ববাদ কি করেছে, 1925 সনে আরএসএস প্রতিষ্ঠিত হয়েছে। আরএসএস সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের এই বহু ভাষা সংস্কৃতিতে বিভক্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করবে, একত্রিত করবে। 1925 সালে শুরু, আগামী বছর তাদের 100 বছর পুরো হবে। আপনি অবাক হবেন, বহু ভাষা সংস্কৃতিতে বিভক্ত, বহু ঐতিহ্যে বিভক্ত ভারতের হিন্দু এবং হিন্দু সংস্কৃতির ধারকবাহক জনগোষ্ঠী সমূহকে আরএসএস নিজের স্বার্থতলায় ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। এত বৈচিত্র্য থাকার পরে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। ভারতে হিন্দুত্ববাদী অনেকগুলো সংগঠন রয়েছে, প্রত্যেকের দ্বারা আলাদা, ধরন আলাদা। তারা যদি একই সুরে কথা বলে, সেটা হলো তারা প্রতিষ্ঠা করেছে সংঘ পরিবার। শিবসেনা আলাদা, বজরং দল আলাদা, বিজেপি আলাদা, বিশ্ব হিন্দু পরিষদ আলাদা, সবাইকে তারা একই চাকার তুলে নিয়ে এসেছে, সংঘ পরিবার করেছে, যাতে সবাই একই সুরে কথা বলে।
প্রথমত ঐক্যের প্রথম প্রাথমিক স্তর হচ্ছে হিন্দু জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা এবং সিংহবাদ ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে তারা। এমনকি ২০১৪ সালে আরএসএস এর যে রাজনৈতিক শাখা বিজেপি যারা ভারত শাসন করে, ২০১৪ সালে দেখা গেছে বিজেপির সদস্য সংখ্যা ১৯ কোটি, ২০২৩ সালে সেটা ২২ কোটি ক্রস করেছে। ২২ কোটি সংখ্যাটা ছোট না, মানে ভারতের প্রত্যেক চারজনের মধ্যে একজন একজন বিজেপির সদস্য, বিজেপির সদস্য। এগুলো সাধারণ কথা না। আপনারা যে বছর শেষে সমাবেশ করতেছেন, এখানে আমি তো শুনিলাম অনেকে হয়তো খুব জোরালো ভাষণও দিয়েছেন, আগামী কয়েক বছরের ভিতরে আমরা এই করে ফেলবো, সেই করে কত কিছু এগুলো চলছে, কিন্তু আমরা কোথায়? মধ্যখানে একটা সীমান্ত, মধ্যখানে একটা সীমান্ত, আর তো কোনো পার্থক্য নেই। ওই হিন্দুত্ববাদ একই সময়ে তারা কি না করছে, কি না করছে। আমরা কি করছি? শব্দ উৎপাদন, এখানে আমরা যতটা সরব এবং সক্রিয়, অন্যত্র আমাদের সক্ষমতা এবং সক্রিয়তা কোথায়? দ্বিতীয়ত, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা গেল, সব হিন্দুকে তো আর ঐক্যবদ্ধ করা যাবে না। যারা সরাসরি বিজেপি আরএসএস এর সাথে যুক্ত হবে না তাদেরকে কি করা যায়? যুক্ত হবে না তাদেরকে কি করা যায়? তাদেরকে কিভাবে সহানুভূতিশীল করা যায় সেই প্রক্রিয়া তারা নিয়েছে। যারা যুক্ত হবে হবে, হবে না যা তারা যাতে সহানুভূতিশীল হয় সেটাও তারা করেছে। এখন ধরেন নির্বাচন হচ্ছে, ধরেন কংগ্রেস শাসন ক্ষমতায় চলে আসলো, ধরেন কংগ্রেস শাসন ক্ষমতায় চলে আসলো, তাহলে কি হবে? তাহলে আপনি গরম বিজেপির শাসন থেকে নরম বিজেপির শাসনে আসবেন। কারণ ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, সামাজিক প্রতিষ্ঠানগুলো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সর্বত্র আরএসএস বিজেপি এত শক্তভাবে ঝেঁকে বসেছে, যেই ক্ষমতায় আসুক তাদের ইচ্ছে এবং আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কিছু করতে পারবে না। এটা করেছে তারা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করলো, তারপরে কি করেছে? ভারতে অনেকগুলো ধর্ম আছে, অনেক অনেক ধর্ম আছে, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিজেদের ফেভারে, নিজেদের কাছে, নিজেদের পক্ষে আনার জন্য তারা একটা বিভাজন করলো। বিভাজন হলো ভারতীয় যে জাতীয়তাবাদ, এই ভারতীয় জাতীয়তাবাদের পক্ষের যে ধর্মগুলো এগুলো এক পক্ষে, আর জাতীয়তাবাদের বিপরীত ধর্মগুলো আরেক পক্ষে। ভারতীয় জাতীয়তাবাদের পক্ষের ধর্ম কোনগুলো? যেগুলো ভারত থেকে জন্ম নিয়েছে, জৈন ধর্ম ভারত থেকে জন্ম নিয়েছে, না হিন্দু ধর্ম না, বৌদ্ধ ধর্ম উপমহাদেশ থেকে জন্ম নিয়েছে, হিন্দু ধর্ম থেকে আলাদা, শিখ ধর্ম উপমহাদেশ থেকে জন্ম নিয়েছে, হিন্দু ধর্ম থেকে আলাদা। এই সব ধর্মের অনুসারীরা রয়েছে, তাদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়? এজন্য তারা বলল যে ভারতীয়ত্ব, ভারতীয়ত্বকে ধারণ করে যে সমস্ত ধর্ম তারাও ভারতীয় ধর্ম। তাহলে ধর্ম দুই রকম, একটা হলো ভারতীয় আর একটা হলো নন ভারতীয়। এই কারণে আপনারা দেখবেন পাঞ্জাবে আকালি দল, আকালি দল হচ্ছে শিখদের দল, কিন্তু তারা বিজেপি জোটের সদস্য। কেন? ভারতীয় সংস্কৃতির ধারক, ভারতীয়ত্বকে তারা ধারণ করে। এই জায়গায় তারা আরেকটা দাব অগ্রসর হল। তাহলে ভারতের বাইরের ধর্ম কি কি থাকলো? খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম আর ইসলাম ধর্ম। এখন বৌদ্ধ ধর্মকে নিজেদের পাশে আনা হলো, সবাই তো আর আসবে না, কিন্তু বড় একটা অংশকে আনা হলো, শিখ ধর্মকে আনা হলো, জৈন ধর্মকে আনা হলো। তাহলে এরপরের ধাপটা কি? তারা কি করলো? ভারতীয় সত্তার উপর যারা উপনিবেশ স্থাপনকারী তাদেরকে আলাদা করলো। উপনিবেশ স্থাপন করেছে দুই দল, তারা আমরা জানি উপনিবেশ স্থাপন করেছে খ্রিস্টানরা, কোথা থেকে এসে? ব্রিটেন থেকে এসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে। শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, ফ্রান্স ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এসেছে, ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে, অনেকগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে। তারা নির্যাতন করেছে, নিপ্রমণ করেছে, সবচেয়ে বেশি সফল হয়েছে তারা ইস্ট ইন্ডিয়া এবং ব্রিটিশে সফল হয়েছে। দীর্ঘ সময় ধরে তারা আমাদেরকে শাসন করেছে, আমাদের স্বাধীনতা হরণ করেছে, আমাদেরকে উপনিবেশ এসের দাসে পরিণত করেছে, আমাদেরকে শাসন করেছে, লুটপাট করেছে। এখন ভারতের স্বাধীনতার যে ইতিহাস, স্বাধীনতা পরাধীনতার ইতিহাস শুরু 1757 থেকে, স্বাধীনতা অর্জন 1947, পরাধীনতার ইতিহাসে শুরু 1757, স্বাধীনতা
ইসলামী এটাই আমরা জানতাম। আর এস এস বলল না, স্বাধীনতার ইতিহাস পরাধীনতার ইতিহাস 1757 থেকে শুরু নয়, পরাধীনতার ইতিহাস হল হাজার বছরের ইতিহাস। যেদিন মোহাম্মদ গুরি তোরাইনের যুদ্ধে জয় করেছেন সেদিন থেকে আমাদের পরাধীনতার ইতিহাসের শুরু। পরা মুসলিম আমল হচ্ছে পরাধীনতার আমল। উপনিবেশ কায়েম করেছে ব্রিটিশরা, তারাও উপনিবেশ কায়েমকারী। উপনিবেশ কায়েম করেছে মুসলমানরা, তারাও উপনিবেশ কায়েমকারী। তাহলে দুই পক্ষ শত্রু পাওয়া গেল, তাই না? স্বাধীনতার শত্রু পাওয়া গেল দুই পক্ষকে, একদল ব্রিটিশরা আরেকদল মুসলিমরা। ব্রিটিশদেরকে তারা দায় মুক্তি দিল, খ্রিস্টানদেরকে দায় মুক্তি দিল। কিভাবে? তারা বলল যে ব্রিটিশরা উপনিবেশ কায়েম করেছে বটে, কিন্তু তারা তো চলে গেছে 1947 স্বাধীনতা দিয়ে, চলে গেছে। তারা তো আর তাদের সংস্কৃতি নিয়ে আমাদের উপর আধিপত্য কায়েমের জন্য এখানে বসে নেই, তারা তো চলে গেছে। কিন্তু যারা উপনিবেশ কায়েম করেছিল, যারা থেকে গেছে, তারাই হলো ভারতীয় জাতিসত্তার আসল শত্রু। আরএসএস প্রধান মোহন ভাগবত এই তো কত বছর বললেন, এই তো কত বছর। তাহলে দেখেন সবাইকে সবাইকে ফেবারে নিয়ে 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 শেষ পর্যন্ত একটা মাত্র সুনির্দিষ্ট শত্রু চিহ্নিত করা হলো, সেটা হলো মুসলিম। কিভাবে করা হয়েছে, কত কাজ তারা করেছে, কত একাডেমি, কত ইনস্টিটিউট, কত থিঙ্ক ট্যাঙ্ক, কত মিডিয়া, কত প্রতিষ্ঠান, কত গবেষণা সেল, এগুলো বিবরণ দিতে দীর্ঘ অদীর্ঘ বিবরণ। এমনি এমনি হয়েছে না এগুলো? আজ ইহুদিবাদ যেভাবে বৈশ্বিক একটা শক্তি, বৈশ্বিক একটা শক্তি, হিন্দুত্ববাদ সমানমাত্রায় বৈশ্বিক শক্তি। তারা মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, আমেরিকায় আছে, ব্রিটেনে আছে, আরব আমিরাতে আছে, আমাদের চেয়ে বেশি আছে। আরব আমিরাতের স্থানীয় জনশক্তি জনসংখ্যা আছে, তাদের ভারতীয়দের সংখ্যা বেশি, এবং সেখানে আরএসএস সক্রিয়। কাতারে আছে, কুয়েতে আছে, সারা বিশ্বে আছে, ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, এমনকি আর্জেন্টিনা আছে, ব্রাজিলে আছে, কানাডায় আছে, সর্বত্র সারা বিশ্বব্যাপী তারা। এমনকি আমেরিকায় আমেরিকার রাজনীতি নিয়ন্ত্রণ করে যে সমস্ত লবি, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ইহুদি লবি, তারপরে সবচেয়ে শক্তিশালী হলো হিন্দুত্ববাদী লবি। কই পার্থক্য কোথায়? এখানে নেতৃত্ব দিয়ে হিন্দু যোগী সাধকরা, আর বাম সীমান্তের উপরে নেতৃত্ব দিই আমরা, আল্লামা হযরতুল্লাহ আল্লামা এই সেই আমরা। এই তো ওরা ওরা কি করছে, কোথা থেকে কোথায় যাচ্ছে? শুধু কতিপয় গালি দিয়ে আর হুমকি দিয়ে সমাধান হবে না, আপনাকে কাজ জানতে হবে, প্রকৃত কাজের ময়দানটা এর সাথে পরিচয় হতে হবে, এবং কাজের সকল সবগুলো রাস্তা ধরে অগ্রসর হতে হবে। তারপরে কি হলো, আমরা দেখতে পাচ্ছি ভারতে একটা ঐক্য, গোটা ভারতে একটা ঐক্য। এটা এটা মিলিটারির মাধ্যমে করা হয়েছে, এর পেছনে অনেক গবেষণা হয়েছে, ইতিহাস এভাবে সাজানো হয়েছে। সেখানে কেবলমাত্র অচ্যুত অবস্থানে আছে মুসলিমরা। তারপর কি হলো, ভারতের পাশে বাংলাদেশের পাশে মিয়ানমার, তাই তো? মিয়ানমার বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে 1980 সনে, আরএসএস প্রতিষ্ঠিত হয়েছে কত সনে বলছিলাম, 1925। আরএসএস অরাজনৈতিক ভাবে কাজ করেছে, অরাজনৈতিক ভাবে। এই যে আমাদের হেফাজত ইসলাম আছে না, এমনি নামে অরাজনৈতিক, কিন্তু সব রাজনৈতিক বিষয়ে আমরা কথা বলি, কিন্তু শেষ পর্যন্ত লেজে কুপুরে হয়ে যায়। তো আরএসএস কি করেছে, অরাজনৈতিক। আগে আমাদের জনগণকে শিক্ষিত শক্তিমান এবং আমাদের সামাজিক শক্তি সমূহ অর্জন করতে হবে, শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে। এত কাজ করেছে, কাজ করেছে, করতে করতে বিপুল একটা সক্ষমতা অর্জন করেছে। আরএসএস এর একজন সদস্য, আরএসএস এর একজন সদস্য নাথুরাম গডসে, সে 1948 সালে হত্যা করলো মহাত্মা গান্ধীকে। মহাত্মা গান্ধীকে হত্যা করার পরে আরএসএস কে নিষিদ্ধ করা হলো, ভারতের সরকার আরএসএস কে নিষিদ্ধ করে দিল। তারপর আরএসএস সিদ্ধান্ত নিল যেহেতু রাষ্ট্রশক্তি ব্যবহারের মাধ্যমে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ফলে এর মোকাবেলাটা রাজনৈতিকভাবে পলিটিক্যালি করতে হবে,
রাজনৈতিক মোকাবেলা করতে হলে অরাজনৈতিক সংগঠনের নাম দিয়ে নয়, রাজনৈতিক সংগঠন লাগবে। এজন্য তারা সিদ্ধান্ত নিল আমাদেরকে রাজনৈতিক সংগঠন গঠন করতে হবে। 48 সালে সিদ্ধান্ত নিল, হোমওয়ার্ক করলো 2 বছর 3 বছর। 1951 সালে প্রথম রাজনৈতিক সংগঠন তারা তৈরি করলো, সেটার নাম ছিল জনসংঘ। জনসংঘ জনসংঘ প্রতিষ্ঠিত হল, তারপরে জনসংঘ কিছুটা সফল হল। 1977 সালে সেটা ভেঙে গেল, নতুন সংগঠন হলো, তারপরে আবার সেটা ভেঙে গেল। তারপরে 80 সালে তারা বিজেপি গঠন করলো, যে বিজেপি এখন পর্যন্ত চলমান। এখন এই আরএসএস তাদের বৌদ্ধ বন্ধুদেরকে উদ্বুদ্ধ করলো, তাদের মতো শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাদের তারা অনুপ্রাণিত হয়ে বৌদ্ধদের, তার মিয়ানমারের বৌদ্ধদের একজন ধর্মীয় পুরোহিত, তার নাম হলো অসীম বিরাতু। অসীম বিরাতু 2001 সালে প্রতিষ্ঠা করলো একটা সংগঠন, মা বাতা 969। মা বাতা প্রতিষ্ঠা করলো বিজেপি 1981 সালে। কত শক্তিশালী আমাদের কত সংগঠন 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কতগুলো এর আগে কিংবা নিকটবর্তী কতগুলো তালিকা করেন। 2001 সালে মায়ানমারে মা বাতা, মাত্র 2001 সালে। এখন মায়ানমারে গৃহযুদ্ধ হচ্ছে, গৃহযুদ্ধ হচ্ছে দুই পক্ষ, উভয় পক্ষের মধ্যে মা বাতা সফল। যে পক্ষ জিতবে মা বাতা জিতবে, যে পক্ষ জিতবে মা বাতা জিতবে। আর মা বাতার কোথায় হলো, মুসলিমদেরকে নিশ্চিন্ন করতে হবে। আবার এখানে দুই পক্ষ যুদ্ধ করছে, উভয় পক্ষকে সহায়তা করতেছে আরএসএস, উভয় পক্ষের সাথে আরএসএস সম্পর্ক। এই যে মা বাতা 2001 সালে প্রতিষ্ঠিত হলো, সেখানে মেজর জেনারেলরা আছেন, সেখানে সাংবাদিকরা আছেন, সেখানে বুদ্ধিজীবীরা আছেন, সেখানে বিলিয়নিয়াররা আছেন, সব শ্রেণীর মানুষকে তারা টেনেছে শ্রীলঙ্কার দিকে তাকান। আচ্ছা, এই যে গোটা পরিবেশ, এগুলো এগুলো আপনাদের বোঝা দরকার, এবং যারা আমরা কাজ করি, চিন্তায় কাজ করি, লেখনীতে কাজ করি, ময়দানে কাজ করি, পলিটিক্সে কাজ করি, সবার বোঝা দরকার। আমাদের দৃষ্টি উন্মোচনের মধ্যে দিয়ে কাজ করা দরকার। বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, প্রাথমিক কিছু কথা বললাম। আশা করি আমরা চারপাশের পরিস্থিতি সম্পর্কে আরো সজাগ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয়।